কালিয়াগঞ্জের অদ্রিজা দাস ঠিক যেন প্রখ্যাত নৃত্যশিল্পী সুধা চন্দনের প্রতিচ্ছবি ছোট থেকেই অদ্রিজার বা পা আর পাঁচটি শিশুর মতো স্বাভাবিক নয় ছোট থেকেই ছোট্ট অদ্রিজার পায়ের ফিবুলা নামক একটি হার অনুপস্থিত প্রখ্যাত নৃত্যশিল্পী সুধা চন্দনকে তো সকলেই চেনেন যিনি শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে এক পা দিয়ে নৃত্য করে পুরো বিশ্ব কাঁপিয়েছিল কিন্তু কালিয়াগঞ্জের এই সুধা চন্দনকে কি চেনেন যে তার সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এক পায়ের জাদুতে দেশ ও বিদেশের সর্বভারতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় আজ একশো পঞ্চাশটিরও বেশি পুরস্কার পেয়েছে হ্যাঁ অত্য দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অদ্রিজা দাস ঠিক যেন প্রখ্যাত নৃত্যশিল্পী সুধা চন্দনের প্রতিচ্ছবি ছোট থেকেই অদ্রিজার বা পা আর পাঁচটি শিশুর মতো স্বাভাবিক নয় ছোট থেকেই ছোট্ট অদ্রিজার পায়ের ফিবুলা নামক হাটটি অনুপস্থিত ফলে তাকে কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করতে হয় কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে মাত্র পাঁচ বছর বয়স থেকেই এক পর্যায়ে এক পায়ের জাদুতেই অদ্রিজা দেশ ও বিদেশের বহু জায়গায় সুনাম অর্জন করেন কথাই বলে অদম্য ইচ্ছে আর মনের জোর যদি থাকে তাহলে শত প্রতিবন্ধকতায় আসুক না কেন সে লড়াইয়ে জয়ী হবেই আর সেই লক্ষ্যে আজ পায়ের হাজারো সমস্যা থাকা সত্ত্বেও তার এক পায়ের ওপর ভর করেই অদ্রিজা দেশ ও বিদেশের বহু নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অদ্রিজার মা দেবশ্রী সরকার বলেন ডাক্তাররা তার এই পায়ের গঠন দেখে তাকে কত্থক নৃত্যে ভর্তি করার পরামর্শ দেন ডাক্তারের পরামর্শ মতোই মাত্র চার বছর বয়স থেকেই কত্থক নাচে অদ্রিজাকে ভর্তি করিয়ে দেন তার বাবা অদ্রিজা ছত্রিশগড়ে সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় কত্থক নৃত্যে প্রথম দিল্লি লখনৌ এমনকি সিঙ্গাপুরে তার অসাধারণ নৃত্যের প্রদর্শন করে সকলের মন কেড়ে নিয়েছেন নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় হ্যাঁ সেই চাঁদের পাহাড়েই কিন্তু এখন আমি রয়েছি কারণ মাত্র বারো বছর বয়স নাম অদ্রিজা আর তার বাড়িতে এসে চমকে যাওয়ার মতন অবস্থা তার এখানে দেখা যাচ্ছে সেই চাঁদের পাহাড়ে যেরকম যা যা থাকে অর্থাৎ যে তার শিল্পীর যে শিল্পত্ব অর্থাৎ যে সম্মান সে পুরস্কার সমস্ত কিছু রয়েছে এখানে দ্রিজা কিন্তু হাজারো প্রতিকূলতার মধ্যে কিন্তু লড়াই পায়ের জাদুতে সেই অদ্রিজার সাথে আমরা কথা বলবো শুনব তার মনের ইচ্ছা আগামী দিনে কি করার ইচ্ছা বা কতটা আনন্দ পায় সে এই যে মানে পায়ের যে একটা প্রতিবন্ধকতা রয়েছে তার সত্ত্বেও পায়ের সেই তাকে উপেক্ষা করে কতটা আনন্দ পায় নাচ করতে সেটা আমরা শুনবো। 어দিয়া। কেমন লাগছে? এই যে নাচ করছো তুমি। বিভিন্ন জায়গায় যাচ্ছো। এই এত বড় বড় সম্মান আনছো। কেমন লাগছে তোমার? ভালো লাগছে আমার। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা তোমার পড়াশোনা বেশি ভালো লাগে না নাচ করতে বেশি ভালো লাগে? নাচ করতেই বেশি ভালো লাগে। কেন? কারণ ওটা এখন ভালো লাগে আমার করতে। তাই আচ্ছা তোমার মানে যখন মানে তোমার জন্ম থেকেই তো তোমার পায়ে একটা সমস্যা রয়েছে তবুও তুমি কিন্তু পায়ের জাদুতে আজকে কিন্তু আহ মোটামুটি একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছো প্রচুর পুরস্কার পেয়েছো মানে কোন শক্তির তোমার কাছে রয়েছে সেটা ঈশ্বর হুম আচ্ছা তুমি ভেবেছিলা যে এই যে নাচ করে এত পুরস্কার পাবা তাই আচ্ছা নাচের মধ্যে তো অনেক রকমের নাচ থাকে বা বিভিন্ন ধরনের কত্থক থাকে বিভিন্ন সঙ্গের উপর নাচ থাকে তোমার কোনটা সবচেয়ে ভালো লাগে আমার কথাটাই বেশি ভালো লাগে তাই কি তুমি যে নাচ নাচে প্রতি তোমার হচ্ছে মানে ভালোবাসা হ্যাঁ ছোট থেকে মা কতটা তোমাকে ইন্সপায়ার করে নাচ করতে অনেক মা বাবা দুজনেই বুঝেনি আর হচ্ছে নাচ শিখেছো কোথায় কার কাছে শিখেছো আমার প্রথম গুরু শ্রীমতী বাণী চক্রবর্তী এবং তারই অনুমতিতে আমি এখন বর্তমানে তালিম নিচ্ছি শ্রীমতী অঞ্জু ভট্টাচার্যের কাছে আচ্ছা বলছি তোমার বাড়িতে এসে দেখছি প্রচুর পুরস্কার রয়েছে এখানে কোথা থেকে থেকে মেন মেন দেওয়ার সিঙ্গাপুর আর নাগপুর নাগপুর আগামী দিনে তোমার কি ইচ্ছা অবশ্যই আমি একটা নৃত্য শিল্পী হতে চাই এবং তার সাথে সাথে আমি ডক্টর ও হতে চাই তোমার পায়ের এরকম সমস্যা নাচ করতে অসুবিধা হচ্ছে না কোনো না কোনো অসুবিধা হচ্ছে না হবে যখন নাচে তার মানে তুমি নাচ করো হবে তুমি মানে রেখে সামলায় নাও আমার কাছে তখন কিছু মনেই হয় না অদ্রিজার মুখে ছোট ছোট পায়ে চলতে চলতে যে ঠিক এক জায়গা পৌঁছাবেই অদ্রিজা সেটা কিন্তু তার মুখে কথাতেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এখন আমি শুনবো অদ্রিজার মায়ের সাথে একটু কথা বলিনি যে যাকে লালন পালন করে বড় করছে হাজারো প্রতীকগুলোকে তাকে উপেক্ষা করে মানে আগামী দিনে কতটা স্বপ্ন রয়েছে আচ্ছা বলছি আপনি তো অদ্রিজার মা আপনার নাম আমার নাম দেবশ্রী সরকার বলছি আপনার মেয়ে এখন তো মোটামুটি হচ্ছে ভালো নাচ করছে বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পাচ্ছে আপনি মা হিসেবে কতটা গর্বিত মনে হচ্ছে না অবশ্যই মানে গর্ব বলতে যাত্রাপথ সবে শুরু রাস্তায় পা বাড়িয়েছে আগামী দিনে ওকে আরো অনেক পথ হাঁটতে হবে এটাতে শুধু আমার গর্ব ঠিক বলবো না সকলের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ গুরুদের আশীর্বাদ সকলের শুভকামনা শুধু মানে সাথে একটা মা বা একটা বাচ্চা যখন চায় শুধু সেটা না পারিপার্শ্বিক পরিস্থিতি বাবা মা দুজনেই যদি সমানভাবে সাপোর্টটা না করে তাহলে সেটা সম্ভব হয় না তো আমার ওর বাবাও ঠিক মানে সম পরিমাণ উৎসাহী মেন নাচের বিষয়ে সেই কারণেই আমি বা ও আমরা সবাই মিলে যুদ্ধটা চালিয়ে যাচ্ছি যে একদিন জয় মানে করা যাবে এই আশায় বলছি এই যে অদ্রিয়ার যে পায়ে যে এই একটা সমস্যা রয়েছে ছোট থেকেই তার সমস্যা রয়েছে আপনাদের কতটা খারাপ লাগে যে এই যে নাচ করার সময় আর পাঁচজন যখন দেখেন দু পায়ে তারা নাচ করছে আপনার মেয়ে তখন কৃত্রিমে একটা কিছু মানে কিছু লাগিয়ে সে নাচ করছে আপনার কতটা খারাপ লাগে এখন আর খারাপ লাগে না তবে যখনও হয়েছিল তখন আমার মনে আছে আমি তখন কোনো ছোট বাচ্চা দেখলেই আগে তার পায়ের দিকে দেখতাম মানে আমার অটোমেটিকালি চোখটা বাচ্চাটার মুখের দিকে না গিয়ে বাচ্চাটার পায়ে চলে যেত মানে এটা হতো কিন্তু এখন এটা যেন ভুলতেই বসে গেছি যে আমার মেয়ের পায়ে কোনো সমস্যা আছে হ্যাঁ দিনের শেষে যদি ভাবতে বসি তাহলে হয়তো ভাবনার স্তরটা অন্য জায়গায় চলে যায় তো আমি ঈশ্বরে ভীষণ বিশ্বাসী তার সাথে আহ কর্মযোগকেও খুব বিশ্বাসী তো ঈশ্বর যখন এটা এভাবে ওকে করে পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই কিছু ভেবে চিনতেই পাঠিয়েছে আর কিছু কিছু বিষয় নিজেদের উপর না রেখে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়াই ভালো তো আমি ঈশ্বর করে পাঠিয়েছে বাকিটাও ঈশ্বরেরই ভাবনা হবে যে ঈশ্বর ওকে কিভাবে নিয়ে যাবে আমরা শুধু কর্মটুকু করে যেতে পারি আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কর্ম করে যাচ্ছি ওকে সাপোর্ট করে যাচ্ছি আর অদ্রিজাও ওর হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছে ও তার পায়ের সমস্যাটাকে সমস্যাই মনে করে না ও সেটাকে দেখলেনি ও বলল যে কোনো মানে ও এতটাই চাপা ওর কাছে কোনো বা কষ্ট বাধা ও কোনোদিনও মুখ ফুটে বলেনি যে আমার এটা অসুবিধা হচ্ছে বা কষ্ট হচ্ছে আচ্ছা বলছি এই যে অদ্রিজা যে নাচ করছে তো অসুবিধা হতে এটা কি ডাক্তার হ্যাঁ একদমই তাই কি কি বলেছেন যে ওর যখন সাড়ে তিন বছর বয়স তখন দিল্লি এমস এর ডাক্তার আমাদেরকে প্রেসক্রাইব করে যে যেহেতু অদ্রিজার পায়ের চেটোটা নেই সেহেতু পায়ের চেটোটা যাতে ঠিক হয় করতে আমরা কিন্তু ডাক্তারের সে জন্য করেছি এবং তারপরে ওই প্রথমে তো প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু তারপরে ধীরে ধীরে ওটাই ওর নেশা পেশা ধ্যান জ্ঞান হয়ে গিয়েছে এবং অদ্রিজার বর্তমানে যে যার কাছে করে আহ ওকে ভালোবেসে পুচু করে বলে বলে যে আমি অবাক হয়ে যাই যে ও কোনোদিনও বলে না যে মাম্মা পা ব্যথা করছে বা আমি একটু রেস্ট নিব বা বসবো ওর কোনো ক্লান্তি নেই এবং তার সাথে এটাও বলতে হয় যে অদ্রিজা যে স্কুলে পড়ে কালিয়াগঞ্জের নিবেদিতা একাডেমিতে সেই স্কুল প্রচন্ড ভাবে সাহায্য করে কারণ অদ্রিজার প্রতি মাসে আমাকে কলকাতা দুবার তিনবার করে নিয়ে যেতে হয় ক্লাসের জন্য স্কুল অ্যাটেন্ডেন্স কম হয়ে যায় তারপরে কখনো বাইরে প্রোগ্রাম থাকে সে সমস্ত স্কুলের সমস্ত শিক্ষিকারা স্কুলের প্রিন্সিপাল প্রত্যেকে সর্বত সাহায্য করে যে ওর অ্যাবসেন্টিস গুলোতে সাহায্য করার জন্য দুই নম্বর ওর যারা সহপাঠী রয়েছে তারাও ওকে বিভিন্ন সাহায্য করে আচ্ছা এখন মোটামুটি কতগুলো পুরস্কার পেয়েছে এবং কোন কোন জায়গা থেকে পুরস্কার পেয়েছে কিছু যদি মানে বলা অবন্তি পুরস্কার আমরা ওভাবে গুনে দেখিনি কখনো তবে একশো দেড়শোর ওপরে তো হবেই আহ মেন মেন পুরস্কার বলতে রাজ্য সরকারের কিছু পুরস্কার রয়েছে শিশু কিশোর গতকালই ছিল তাছাড়া এর আগেও শিশু কিশোরের পুরস্কার করে অংশগ্রহণ করেছে তারপরে হচ্ছে আহ সিঙ্গা সিঙ্গাপুরে পেয়েছে আহ তারপরে হ্যাঁ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সিঙ্গাপুরে তারপরে আহ ভারত সংস্কৃতি পুরস্কার পেয়েছে তারপরে ডান্স অলিম্পিক হয় তার পুরস্কার পেয়েছে পেয়েছে দিল্লিতে তারপরে আইডার পুরস্কার পেয়েছে বিলাই থেকে দেশ রাগের পুরস্কার পেয়েছে বিলাইতে তারপরে কলকাতার শুভঙ্কর ব্যানার্জির প্রতিষ্ঠান থেকে অরবিন্দ ইনস্টিটিউশন থেকে কলকাতায় তারপরে রাজবাড়ি মহোৎসবে পেয়েছে তাছাড়াও ছাত্র যুব উৎসবে পেয়েছে এরকম বিভিন্ন জায়গা থেকেও পেয়েছে আমরা শুনতে পারলাম যে অদ্রিজা মানে একটা দুটা পুরস্কার নয় মানে কতগুলা যে পুরস্কার পেয়েছে তার মা কিন্তু বলতে বলতে প্রায় হাঁপিয়ে গেলেন এটা বলাই যায় তো আমরাও আগামী চাই অদ্রিজা আরো বড় হোক দেশের মুখ উজ্জ্বল করুক রাজ্যের মুখ উজ্জ্বল করুক আমাদের কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করুক এটা আমরা চাই আমাদের বর্তমানের কথার পক্ষ থেকে